বকেয়া ডিএর দাবিতে রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি অফিসে দু ঘন্টা ধরে কর্মবিরতিতে সরকারি কর্মীরা। এদিন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেও চলে এই কর্মবিরতি। কাজ বন্ধ করে কর্মবিরতিতে সামিল হলো কর্মীরা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখন আরও আধুনিক। আসতে চলেছে সিটি স্ক্যান IVF পরিষেবা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চলতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। বকেয়া ডিএর দাবিতে রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি অফিসে দু ঘন্টা করে কর্মবিরতির ডাক দেয় রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরাও বুধবার দু ঘন্টার কর্মবিরতি পালন করলেন। সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে লালগোলার সারফিয়া হাই মাদ্রাসায় শিক্ষক শেখেকারা দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত দু ঘন্টার কর্মবিরতি পালন করেন। যে ডিএ দেওয়ার কথা, যেটা কেন্দ্র সরকার রাজ্য সরকার মাত্র আমাদের 3% দিচ্ছেন, অথচ সমস্ত রাজ্য এবং কেন্দ্রের সবাই 37% পাচ্ছে, তার বিরুদ্ধে যে সংগ্রামী যৌথ মঞ্চ অনুসরণ করছে তাকে আমরা মোরাল সাপোর্ট দেওয়ার জন্যই এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছে। এর পাশাপাশি শুধু 2 নম্বর ব্লকের কর্মবিরতিতে সামিল হন সরকারি কর্মীরা। শুধু 2 নম্বর ব্লক অফিসের কর্মীরা এদিন দু ঘন্টার কর্মবিরতি পালন করেন। ডিএর দাবিতে কর্মবিরতির ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। বিভিন্নভাবে আমরা প্রতিবাদ জানিয়েছি, আবেদন জানিয়েছি যে আজকের দিনে যেভাবে জিনিসপত্রের দাম হুড়ুর করে বেড়ে চলছে এবং আমাদের সেই প্রথমে যে 3% দিয়ে দিয়েছে তারপর থেকে আর কোনো ডিএ দেওয়া হয়নি। বর্তমানে কেন্দ্রীয় হারে কেন্দ্রীয় সরকার যে ডিএটা চলছে 38%, সেটাই আমাদের বকেয়া রয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে এসে 3% ডিএ নিয়ে আমাদের পক্ষে আজকের দিনে চলাটা বা সংসার চালানোর খুব দুরূহ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আজকে আমরা দু ঘন্টা কর্মবিরতি পালন করেছি। আজকে আমরা দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী আমরা আজকে দু ঘন্টা কর্মবিরতি পালন করছি। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।